আর মাত্র অল্প সময়ের ব্যবধানেই শুরু হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের সেই ফাটাফাটি দুর্ধর্ষ ম্যাচ। গত ম্যাচে রাজস্থান রয়্যালস পাঞ্জাবের বিরুদ্ধে 4 উইকেটের ব্যবধানে জিতে যাওয়ায় যেখানে কলকাতা নাইট রাইডার্সের এবারের প্লে অফসে ওঠার সম্ভাবনা 99.99% শেষ হয়ে গেছে এবং যেখানেও মাত্র 0.1% প্লে অফসে ওঠার সম্ভাবনা টিকে রয়েছে সেখানে কলকাতা নাইট রাইডার্স সেই 0.1% সুযোগকে কাজে লাগাতে ও আজকের ম্যাচটি বিশেষ উপায়ে দুর্ধর্ষভাবে জিততে ও প্লে অফসে কোয়ালিফাই করতে মাঠে নামছে দলে দুটি বড় পরিবর্তন ঘটিয়ে বিধ্বংসী প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই কলকাতা বনাম লখনউর ম্যাচটি ঠিক কখন থেকে শুরু হয়ে যাচ্ছে এবং ঠিক কোন বিশেষ উপায়ে বড় সুখবর দিয়ে কলকাতা নাইট রাইডার্স আজকের এই ম্যাচটিকে জিতে প্লে অফসে উঠতে চলেছে এবং আজকের এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স যে দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামবে তার সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। এই ফাটাফাটি ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক, আরও ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং এক্ষুনি নিচে কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও এই দুর্দান্ত ওয়েবসাইটে। আর এই আইপিএল সিজনে সিম্পলভাবে এখানে খেলে জিততে থাকো বাইকের পাশাপাশি অনেক কিছু। আর শুধু তাই নয়, আমার প্রোমোকোড ক্রিক বেঙ্গলি এটা ইউজ করলে 34,000 টাকার ক্যাশ বোনাস এবং আন্দ্রে রাসেলের সঙ্গে দেখা করারও সুযোগ পাচ্ছ এখান থেকে। তাই একদম দেরি না করে নিচে কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে সাইন আপ হয়ে যাও চটপট। তো বস, পাঞ্জাবের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস দুর্ধর্ষভাবে 4 উইকেটে ব্যবধানে জিতে যাওয়ায় কেকেআরের প্রায় এবারের প্লে অফসে ওঠার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেলেও যে 1% সম্ভাবনা বাকি রয়েছে প্লে অফসে ওঠার জন্য সেটি হলো কলকাতা নাইট রাইডার্স যদি আজকের এই ম্যাচে লখনউকে প্রায় 100 রানের বেশি ব্যবধানে, হ্যাঁ বস, দুর্ধর্ষভাবে বোলিং করে যদি তাদেরকে 100 রানের ব্যবধানে গুড়িয়ে দিয়ে ম্যাচ জিতে নিতে পারে অথবা সেকেন্ড ইনিংসে ব্যাট করে অর্থাৎ চেজ করে যদি 9 ওভারের মধ্যে সেই রান তুলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 100%ভাবে এবারের প্লে অফসে কোয়ালিফাই হয়ে যাবে। অর্থাৎ গাইজ, প্রথমে যদি কলকাতা ব্যাট করে তাহলে অবশ্যই তাদেরকে 230-এর অধিক রান করতে হবে এবং লখনউকে 125-এর মধ্যে অল আউট করে দিতে হবে। আর যদি প্রথমে বোলিং করে তাহলে কিন্তু লখনউকে 100 রানের মধ্যে কিন্তু সেটাকে লখনউকে অল আউট করে দিতে হবে। আর এই সমীকরণকে কাজে লাগাতে কলকাতা নাইট রাইডার্স আজকের এই ম্যাচ যেটা শুরু হয়ে যাচ্ছে আর মাত্র কিছু সময়ের ব্যবধানে ভারতীয় সময় ঠিক সন্ধ্যা 7:30 থেকে কলকাতার ইডেন গার্ডেনে, সেই ম্যাচে যে কলকাতা নাইট রাইডার্স যে দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামবে সেই প্লেইং ইলেভেনে আজও ওপেনার রূপে দেখতে পাওয়া যাবে আরও একবার রাহিমউদ্দোলা গুরবাজের সঙ্গে জেসন রয়কে। হ্যাঁ বস, রাহিমউদ্দোলা গুরবাজ এবং জেসন রয় আশায় কেকেআরের ওপেনিং পার্টনারশিপ দুর্দান্ত হলেও কী হবে এটা কনসিস্টেন্ট নয়। তাই আশা করা যায় আজকে একটা কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়ে কেকেআর এই সমীকরণকে মেলানোর চেষ্টা করবে। এরপর এই ম্যাচে মিডল অর্ডারে খেলবে নাম্বার 3-তে ভেঙ্কটেশ আইয়ার, নাম্বার 4-এ নীতিশ রানা এবং নাম্বার 5-এ রিঙ্কু সিং। হ্যাঁ বস, এই 3 ব্যাটসম্যান তো দুর্ধর্ষভাবে এই আইপিএল 2023-এ পারফরমেন্স দিচ্ছেই, তার পাশাপাশি আজকের এই মরণ ম্যাচন ম্যাচে 100 রানের ব্যবধানে ম্যাচ জিততে এই 3 ব্যাটসম্যানকে বিধ্বংসীভাবে ব্যাটিং করতে হবে। এরপর এই ম্যাচে লোয়ার অর্ডারে খেলে দেখা যাবে নাম্বার 6-এ আন্দ্রে রাসেল, নাম্বার 7-এ শার্দুল ঠাকুর অথবা আর্য দেশাই এবং নাম্বার 8-এ সুনীল নারিন অথবা জনসন চার্লসকে। হ্যাঁ বস, আজকের ম্যাচে দুটো বড় পরিবর্তন হতে পারে, যেখানে আন্দ্রে রাসেল হয়তো খুব চটপট আজকে ব্যাটিং করতে নামতে পারে আর যেখানে কিন্তু শার্দুল ঠাকুর আজ খেললেও তাকে কিন্তু আজকে বিধ্বংসীভাবে ব্যাটিং করতে দেখা যেতে পারে। আর যদি না খেলে তার জায়গায় আরও এক বিধ্বংসী অলরাউন্ডার আর্য দেশাইকে খেলতে দেখা যাবে এবং আজকেও যদি কলকাতার ইডেনের উইকেট থেকে স্পিনাররা এখানে মদত না পায় তাহলে কিন্তু সুনীল নারিন বসবে এবং তার জায়গায় বিধ্বংসী ব্যাটসম্যান জনসন চাল সুযোগ পাবে কেকেআরকে ম্যাচ জেতানোর জন্য। যেখানে এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ অনুকূল রয়, নাম্বার 10-এ হর্ষিত রানা, নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী। হ্যাঁ বস, স্পিনের উপর, হ্যাঁ বস, উইকেট যদি আজকে স্পিন হয় তাহলে সুহাস শর্মা তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামছি, তার পাশাপাশি আজকে যদি উইকেট স্পিন ফ্রেন্ডলি হয় তাহলে অনুকূল রয় খেলবে, না হলে কিন্তু বৈভব আরোরা তার জায়গায় খেলতে পারে। তো এই ছিল প্লেইং ইলেভেন এবং সমস্ত সমীকরণ ভিডিও। তোমার মতে কি কেকেআর আজকের এই ম্যাচটি 100 রানের বড় ব্যবধানে জিতে কি প্লে অফসে যেতে পারবে তা তুমি কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।